যে খবরের দিকে নজর রাখব ব্যাংশাল কোর্টে হাজিরা দিলেন শোভন এবং বৈশাখী পাশাপাশি মদন মিত্র তিনিও কিন্তু হাজিরা দিয়েছেন নারদ মামলায় আজকে তাদের হাজিরা দেওয়ার কথা ছিল এবং সেই মতই কিন্তু আজ সকালে হাজিরা দিয়েছেন শোভন বৈশাখী এবং মদন মিত্র আরো একবার আপনাদের জানিয়ে রাখব নারদ মামলায় তারা ব্যাংশাল কোর্টে হাজিরা দিয়েছেন এই মুহূর্তে তারা সেখানে ভেতরে রয়েছেন ব্যাংশাল কোর্টে এবং আরো একবার আপনাদের জানিয়ে রাখব যে শোভন বৈশাখী মদন মিত্র তারা হাজিরা দিয়েছেন ব্যাংশাল আদালতে নারদ মামলায় তারা ব্যাংশাল কোর্টে হাজিরা দিয়েছেন দেখতে পাচ্ছেন মদন মিত্র তিনি ব্যাংশাল কোর্টে হাজিরা দিয়েছেন পাশাপাশি শোভন বৈশাখী তারাও ব্যাংশাল কোর্টে এই মুহূর্তে হাজির নারদ মামলা তাদের আজ হাজিরা দেওয়ার কথা ছিল সেই মতোই কিন্তু সকাল সকাল তারা চলে এসেছেন ব্যাংশাল কোর্টে হাজিরা শোভন বৈশাখী এবং মদন মিত্রের নারদ মামলায় তারা হাজিরা দিচ্ছেন এই মুহূর্তে তারা ব্যাংশাল কোর্টেই রয়েছেন সেখানেই তাদের জিজ্ঞাসাবাদ চলছে এর আগেও একাধিকবার হাজিরা দিতে হয়েছিল তাদের আজ ফের হাজিরা দিতে এসেছেন মদন মিত্র এবং শোভন বৈশাখী নারদ মামলায় ব্যাংশাল কোর্টে তারা হাজিরা দিতে এসেছেন ব্যাংশাল কোর্টে মদন মিত্র শোভন বৈশাখী আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া যেমনটা তুমি আমাদের জানাচ্ছিলে যে ব্যাংশাল কোর্টে হাজিরা মদন মিত্র এবং শোভন বৈশাখী বিস্তারিত জানতে চাই একদমই দেখো নগর দায়রা আদালত সিটি সেশন কোর্ট সেখানে কিন্তু আজকে হাজিরার ডেট রয়েছে অর্থাৎ অ্যাপিয়ারেন্স ডেট রয়েছে মদন মিত্র ফিরাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায় এবং সেই মতো কিন্তু এই মুহূর্তে দুজন ইতিমধ্যেই এসে গিয়েছে অ্যাপিয়ারেন্স ডেট অর্থাৎ হাজিরা দেওয়ার জন্য এই ব্যাংশাল কোর্টে অর্থাৎ শোভন চ্যাটার্জি এবং মদন মিত্র তারা দুজনেই কিন্তু এসে গিয়েছেন এখানে হাজিরা দেওয়ার জন্য এবং তোমাকে জানিয়ে রাখবো নারদা কেসে কিন্তু আগেই সিবিআই এর করা যে কেস ছিল সিবিআই এবং ইডি সেখানে কিন্তু আগেই তারা জামিন পেয়ে গিয়েছিল জামিন তাদের মঞ্জুর হয়ে গিয়েছিল কিন্তু তারপর থেকে যে এই জামিনের পর যে কেস চলাকালীন যে একটা প্রসিডিং থাকে এবং সেখানে কয়েকদিন পর পর হাজিরা দিতে হয় কারণ এর আগে আমরা দেখেছিলাম 16 মার্চ মদন মিত্র ফিরাদ হাকিম এবং একই সঙ্গে শোভন চট্টোপাধ্যায় তারা হাজিরা দিয়েছিল এবং 16 মার্চের পর তাদের অ্যাপিয়ারেন্স ডেট ছিল 30 এপ্রিল অর্থাৎ আজকে এবং আজকে কিন্তু কিছুক্ষণ আগেই দেখা গেল যে তারা দুজন এখন অবধি দুজন অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র তারা এসে উপস্থিত হয়েছেন এবং ফিরাদ হাকিম তিনি কিন্তু এখনো আসেননি তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই নারদা কেসে চার্জশিটে যে চারজনের নাম ছিল মদন মিত্র শোভন চট্টোপাধ্যায় শোভন চ্যাটার্জি শোভন চট্টোপাধ্যায় ফিরাদ হাকিম এবং তাছাড়াও এসএমএস মির যা আইপিএস অফিসার তার নাম ছিল এবং তাদেরকে কিন্তু প্রত্যেকেরই কিন্তু তাদের অ্যাপিয়ারেন্স ডেট পড়েছে এবং আগেই তাদের চার্জশিট তাদের মাফ করবে আগেই তাদের বেল নেওয়া হয়ে গেছে অর্থাৎ জামিন মঞ্জুর হয়ে গিয়েছে কিন্তু এগুলো অ্যাপিয়ারেন্স ডেট এবং এর সঙ্গে কিন্তু নাম ছিল সুব্রত মুখোপাধ্যায়েরও নাম ছিল কিন্তু তিনি যেহেতু প্রয়াত হয়েছেন তো সেক্ষেত্রে তার তিনি প্রয়াত যেহেতু হয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু এই যে বাকি যারা রয়েছেন তাদেরকে কিন্তু হাজিরা দিতে হচ্ছে এবং আজকে কিন্তু সেই ডেট অর্থাৎ 30 এপ্রিল 16 মার্চের পরে আজকে 30 এপ্রিল এবং সেই কারণে হাজিরা দেওয়ার জন্যই কিন্তু মূলত এই মুহূর্তে দুজন এসে পৌঁছেছে শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র আর কিছুক্ষণের মধ্যেই ফিরাদ হাকিম আসবে বলেই আমরা সূত্র মারফত জানতে পারি ধন্যবাদ রিয়া আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে ব্যাংশাল কোর্টে হাজিরা দিলেন মদন মিত্র এবং শোভন বৈশাখী আর কিছুক্ষণের মধ্যে ফিরাদ হাকিম তিনিও হাজিরা দেবেন এমনটাই জানা যাচ্ছে নারদ মামলায় তারা হাজিরা দিতে গিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন একদিকে মদন মিত্র অন্যদিকে শোভন বৈশাখী তারাও হাজিরা দিয়েছেন ব্যাংশাল কোর্টে নারদ মামলায় তারা আজ হাজিরা দিচ্ছেন
এর আগেও তাদের একাধিকবার হাজিরা দিতে বলা হয়েছিল, আর কিছুক্ষণের মধ্যে ফেরাত হাকিম হাজিরা দেবেন এমনটাই জানা যাচ্ছে। Thank you.